দীর্ঘ দুই মাস পর কংগ্রেসের মাইনরিটি চেয়ারম্যান জয়দুল হোসেন মুক্তি পেলেন। তাকে স্বাগত জানাতে কেন্দ্রীয় সংশোধনাগারে উপস্থিত বিরজিৎ সিনহা সহ কংগ্রেসের একাংশ কর্মীরা। সবাই জানেন গত দু মাস আগে 17 তারিখে যে সভাপতির উপর হামলা হয়েছিল, এই হামলায় আমাকে অ্যারেস্ট করেছে 21 তারিখ। আসা প্রায় দুই মাস জেলা জুতে আছি। বাইরে যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিল সবাই আমার জন্য বহুত চিন্তিত ছিল, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর যারা আমার জেলখানাতে থাকাকালীন খুশি আছে, বিজেপির মিত্র শক্তি যারা, তাদেরকেও ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই আমার প্রিয় নেতা বিরজিৎ সিনহা মহাশয়কে, ওনার তত্ত্বাবধানে এবং ওনার সহযোগিতায় সারা ত্রিপুরার মানুষ জেগে উঠেছে আমার এই তীব্র, মানে আমাকে যে চক্রান্ত করে অ্যারেস্ট করেছে তা তো তীব্র নিন্দা করেছেন। এবং বিরজিৎ সিনহা যে আমার সঙ্গে ছিল বাইরের জগতে আমি দেখেছি। আর পাশাপাশি ধিক্কার জানাই বিপ্লব দেব সরকারের প্রশাসনকে, কারণ তারা চক্রান্ত করে আমার দুই মাস জেলে পুড়িয়ে রেখেছে। কিন্তু এটার জবাব জনগণ দেবে, শুধু সময়ের অপেক্ষা। আর যে আপনি মানে হাইকোর্ট থেকে বেল পেলেন, এই বিষয়ে আপনার প্রদেশ কোনো সভাপতি কোনো ভূমিকা ছিল এটা নিয়ে? কোনো না, জানি না সভাপতি কি ভূমিকা ছিল না। উনি জেলে ছিলেন, এখানে সবচেয়ে ভূমিকা ছিল সিনিয়র অ্যাডভোকেট পুরুষোত্তম রায় বর্মণ, ওনার এবং প্রশান্ত সেন চৌধুরী, সরকার অমৃতলাল সাহা এবং আমাদের লোকাল বাপিকর রাজীব আচার্য আরশাদ, সকলে মিলে, হ্যাঁ সকলের সহযোগিতায়, হ্যাঁ আমি দুই মাস এবং টাইম টু টাইম ওরা আমাকে জেলে ইন্টারভিউ করে আমার মনোবল মানে ঠিক রেখেছে। এই জন্য সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকেও, যাতে মাইনরিটি ডিপার্টমেন্টকেও ধন্যবাদ, ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত সব জায়গা থেকে আজকে আমার বিজেপির মিত্র শক্তি বলতে কাদের বোঝাচ্ছেন? কংগ্রেসের একাংশ।